সিলেটের ফিজায় পচা মাছ তাজা বলে বিক্রি, 70,000 টাকা জরিপানা মনিটরিং টিমের। পচা মাছ বিক্রি হচ্ছে অভিজাত ভোগ্য পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ফিজা সিলেট নগরী উপশহর শাখায়। এছাড়া অধিক মূল্য পণ্য বিক্রি করছেন এ প্রতিষ্ঠানটি। রোববার অভিযান চালিয়ে এমন গুরুতর অনিয়মের প্রমাণ পেলেন ব্রাহ্মণ্য আদালত। এর জন্য ওই শাখায় 70,000 টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের বাজার মনিটরিং কমিটি। জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই ও পুলিশ সদস্যরা। সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া জানান, ফিজার উপসর শাখায় পচা মাছ বিক্রি, অধিক মূল্য পণ্য বিক্রি ও আমদানিকৃত পণ্য আমদানিকারকের লোগো না থাকাসহ নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন ধারায় তাদের 70,000 টাকা জরিমানা করা হয়েছে এবং সাথে সাথে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে তারা যেন ভবিষ্যতে বেআইনি কাজে জড়িত না থাকেন। এছাড়া শিবগঞ্জ বাজারে মূল্য তালিকা না থাকায় বেশ কিছু মাছ ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে এবং পণ্য লেবেল না থাকায় ফল ব্যবসায়ীকে 1,000 টাকা জরিমানা করা হয়েছে। পণ্য মূল্য ও মান নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসকের বাজার মনিটরিং কমিটি এ অভিযান পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করবেন। আর সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেলের ভিডিও সবার আগে পেতে বেল বটনটি ক্লিক দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।